আপনার নামটা কাইন্ডলি বলেন। আমার নাম আহমদ হোসেন। আহমদ হোসেন, যে এখানে বর্তমানে তো সভাপতির যে পদটা খালি আছে, আপনার মনে হয় ইন্টারেস্টেড বর্তমানে পদটা পূরণ করার জন্য, এই ব্যাপারে আপনি কি মতামত বলেন? আমি আহমদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ব্যবসায় সম্পাদক। আসলে যখন একটা সংগঠনের যখন কোনো পদ শূন্য হয়, যেহেতু একটি সংগঠন চলে সংগঠনের সংবিধান অনুযায়ী, গণতন্ত্র অনুযায়ী, গণতন্ত্রে যেটি লেখা থাকবে একটি পদ শূন্য পদকে পূরণ করার জন্য, আমি মনে করি এটি যদি তারা মানে অনুসরণ করে আমার মনে হয় সংগঠনের মঙ্গল হবে, এবং নিয়ম অনুযায়ী ওই গণতন্ত্রের বাইরে আমার মনে হয় কেউ যেতে পারবে না, যেহেতু গণতন্ত্রটা হলো সংবিধান পরিচালনার একটি ভিত্তি। এখন বর্তমানে যে পদটা শূন্য আছে, এখন আপনাদের চিন্তাধারা কি? যেহেতু আমি সমিতিতে নেই, এটি হলো এখন একমাত্র যারা কার্যকরী পরিষদে আছেন, যে 20 জন সদস্য আছেন, ওনাদের উপর নির্ভরশীল, ওনারা যাকে নির্বাচিত করেন। আমার কথা হলো, যেহেতু আপনি জানেন যে একই সংগঠনের যে 1 জন কর্মকর্তা নির্বাচিত হয় একটি এলাকা পরিচালনা করার জন্য, ফেরিবাজার ব্যবসায়ী সমিতি বলেন, আপনি FBCI বলেন, সমস্ত সংগঠনের একটি রুলস থাকে, একটি গণতন্ত্র থাকে, গণতন্ত্রের নিয়ম অনুযায়ী আমার মনে হয় একটি সংগঠন পরিচালিত হওয়া প্রয়োজন। তো এক্ষেত্রে যখন একজন সদস্য মৃত্যুবরণ করবে অথবা পদত্যাগ করবে অথবা যে কোনো কারণে এটি পদশূন্য হবে, যেহেতু সংবিধানে স্পষ্ট লেখা আছে এটিকে কী করতে হবে, তো এটি অনুসরণ করে বর্তমান কার্যকরী পরিষদ আমার মনে হয় ওনারা যাকেই ভালো লাগেন ওনারা নির্বাচিত করবেন। একজন সভাপতি বিহীন একটি সংগঠন কোনোদিন চলতে পারে না, এটি হবে একটা নিয়ম। আমি বিশ্বাস করি এবং আমি এটি আশা করি যে যে নির্বাচিত হোক যে এই পদটি ফুলফিল করবে এবং সংবিধান এবং গণতন্ত্র অনুসরণ করে, এর বাইরে যাওয়ার কোনো আমার মনে হয় কোনো এই ভিত্তি নেই এবং এটি উচিত হবে না। এইটাই আমার আমার এখানে আমার অন্য কোনো চাওয়ার বিষয় নেই। এখানে আপনি যখন পদশূন্য হবে, যখন এই মানে ওনারা যখন নির্বাচন দেবেন তখন জায়গা সেখানে প্রতিনিধিত্ব করতে পারেন সমিতিতে, যাদেরকে ভালো লাগবে তারা নির্বাচিত করবেন, কিন্তু যে আগামী 4 বছর সময় আছেন 4 বছর পর্যন্ত একজন সভাপতিবিহীন সমিতি চলতে পারবে না। সেজন্য আমার অনুরোধ থাকবে একজন সভাপতি নির্বাচিত করে সমিতিকে আরও শক্তিশালী করে, যাতে ফেরিবাজারের ঐতিহ্য ইতিহাসকে ধরে রেখে আরও শক্তিশালী যাতে হয়। আমার কথা হলো, আমাদের এখানে একসময় আমি ছিলাম, এখন আমি নেই, আগামীতে হতে থাকতে পারি নাও থাকতে পারি, কিন্তু আমরা ফেরিবাজারকে ভালোবাসি, ফেরিবাজার সমিতিকে ভালোবাসি, ফেরিবাজারের মানুষকে ভালোবাসি। আমি চাই এই ফেরিবাজার ব্যবসায় সমিতি কোনো ধরনের দলাদলি মুক্ত থাকুক এবং এটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন না হোক, এটা নিয়ে যাতে কোনো ধরনের বিতর্ক না হয়। আমার মনে হয় যারা নির্বাচিত হয়েছেন ওনারা যেমনি হোক মানুষ ওনাদেরকে ভোট দিয়েছেন, এদেরকে বিতর্কিত করা আমার